বোরনে যা যা লাগে সব রেডি করে ফেলেছি। ধান, দুব্ব, আলতা, সিঁদুর, তেল, দই, খই, তারপর ফুল, মিষ্টি, ধূপকাঠি, টাকা, যা যা লাগে সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এখন বেরিয়ে পড়ব। আজকে শরীরটা তেমন ভালো ছিল না বন্ধুরা, আর মনটাও ভালো নেই। ভেবেছিলাম একবার যাব না, থাক নেক্সট ইয়ার যাব, কিন্তু এই দিনেরই পুরো বছর ওয়েট করে দিই থাকি, কি করে যাব না বলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দশমী, আর মা দুর্গাকে বরণ করতে হবে দুপুর দুটোর ভিতরে। তাই যা নিয়ম তা করতে স্নান করে সাদা শাড়ি লাল পাড় পরে, পায়ে আলতা, হাতে আলতা, সিঁদুর পরে চলে গেলাম মাতৃ মন্দিরে। ভেবেছিলাম মা দুর্গাকে বরণ করবো, পায়ে আলতা, সিঁদুর সব কিছু পরিয়ে মাকে খুব সুন্দরভাবে বরণ করব, কিন্তু হলো না। সবাই বললো যে এবার আর মাকে বরণ করবে কিন্তু কলা বউকে করবে, মাকে না। তো তাই কলা বউকেই যা যা নিয়ম থাকে, দই, খই, ধান, দুব্ব দিয়ে কলা বউকে বরণ করলাম। দিদি এখানে হেল্প করছে। আর আজকে তো আগেই বললাম যে আমার মনটা ভালো নেই, শরীরটাও ভালো নেই, তাই সব কিছু গুলিয়ে মিলিয়ে যাচ্ছিলো। তো তাই দিদি আমাকে হেল্প করছিল। আমার সব খেয়াল থাকে, কিন্তু তবুও যখন মনটা ভালো থাকে না না, তখন মাথায় কাজ দেয় না, তেমনই হয়। আজকেও সেম হলো, আমি সব কিছু নিয়েছি, কিন্তু ওই যে বলে না, সব কিছুর মতো একটা না একটা কমি হয়েই যায়। আর সেম, মনটা যখন ভালো থাকে না তখন আমার ভুল পড়েই যায়। তো আজকেও সেম হলো, আমি সোনা রূপো আমি নিতে ভুলে গেছি, পান দিয়ে মাকে বরণ করব পান নিতে ভুলে গেছি, পানের খিলি নিতে ভুলে গেছি। ওর হাতে যা সোনা রূপো ছিল মাকে ছুঁয়ে মাকে বরণ করলাম বন্ধুরা। আচ্ছা যাই হোক, মনটা ভালো নেই, তবুও এই দিনের ওয়েট করে থাকি, প্রতি বছর এই দিনের ওয়েট করে থাকি। বিয়ের আগের থেকে আমি এই দিনের ওয়েট করে থাকতাম। আগে মাকে, কাকিমাকে, সবাইকে আমি দেখতাম যে মাকে বরণ করতো, সিঁদুর খেলতো, আর আমি প্রতি বছর ওয়েট করতাম যে কখন বিয়ে হবে, আমিও সিঁদুর খেলবো, আমিও মাকে বরণ করব। আমি দূর থেকে দেখতাম, কিন্তু মাকে তো বরণ করতে পারতাম না, সিঁদুরও খেলতে পারতাম না। তো মা বলতো যে আগে বিয়ে হয়ে যাক, তারপর সিঁদুর খেলবি। তো আমার বিয়ের পর ফার্স্ট ইয়ারও সিঁদুর খেলা হয়নি, কারণ সম্রাটের জন্য। আর তারপর থেকে আমি, সম্রাট আর আমার বর, আমরা তিনজনই এসে যাই, এসে মাকেও বরণ করি, সিঁদুরও খেলি, আর বরের হাতে সিঁদুরও পরি। মানে সত্যি ভীষণ ভালো লাগে। আর নেক্সট ইয়ার থেকে সব কিছু মাথায় রাখবো বন্ধুরা, যে কী কী নিতে হয়, কী কী নিয়ে যেতে হয় মাকে বরণ করার জন্য, সব কিছু নিয়ে আসব। সোনা, রূপো, পান, যা যা লাগে সব কিছুই নিয়ে এসে মাকে সুন্দরভাবে বরণ করব। সত্যি প্রতি বছর ওয়েট করি, আর এবারও এসেছি। মনটা যতই খারাপ ছিল, শরীর ভালো ছিল না, তবুও ভাবলাম, একবার ভেবেছিলাম আসবই না, তারপর বর বললো না না না, প্রতি বছর আমাদের জন্য, তোমার জন্য না, আমার জন্য চলো, সম্রাটের জন্য চলো, চলো মাকে বরণ করে আসো। সব দিন তো আসবে না, বছরে একবারই আসে, মাকে বরণ করে আসো, মা তো চলে যাবেন। সত্যি আমি তারপর আর এই কথা শুনে আমি আর পারলাম না, আমার মনটাকে আলাদা সাইডে রেখে আমি চলে এসেছি। এখন সিঁদুর খেলছি, মাকে বরণ করা হয়ে গেছে বন্ধুরা, এখন সিঁদুর খেলি। তো সিঁদুরটা খেলে নিই বন্ধুরা। Thank you.
বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার হবে শুভ বিজয়া দশমী। বন্ধুরা, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। জানি আজকে মন খারাপের দিন, তবুও বলছি সবাই খুব আনন্দে দিনটাকে কাটাও আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মানসিকভাবে সুস্থ থেকো। মানসিক সুস্থতার কামনা জানাই বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। দুর্গা মা, হাজারো ঝগড়ার মধ্যে আমাদেরকে এইভাবেই সুখে শান্তিতে রেখো তিনজনকে। আমরা যাতে সব সময় এইভাবেই থাকি, মিলেমিশে সংসার করতে পারি, যতই ঝগড়া ঝাঁটি দুঃখ সুখ সব কিছু মিলেই আমরা সারা জীবন একসাথে থাকতে পারি তিনজন। দুর্গা মার কাছে এইটুকু প্রার্থনা করব, এইটুকুই বলবো যে আমার সকল বন্ধুদের সব মনস্কামনা সব প্রার্থনা পুরো করুক, যে যেটা চায় সেটাই পাক, নেক্সট ইয়ারের মধ্যেই পাক। আর সবাই খুব ভালো থাকুক, সকল পরিবারের সাথে সবাই মিলেমিশে আনন্দ করেই কাটাক সারা জীবন। ওকে তো বরণ করে এসেছি, নিয়মের যা দশমীর যা যা নিয়ম ছিল সব কিছু তো করে নিয়েছি, তবুও মনটা মানছিল না। মাকে যদি বরণ না করি, মার পায়ে আলতা সিঁদুর সব কিছু না পড়াতে পারি, তাহলে আর মাকে বরণ কি করলাম? মনটা ভালো লাগছিল না, তাই ভাবলাম চলো আনন্দ পরিষদে যাওয়া যাক। তারাপুরের আনন্দ পরিষদে গিয়ে মার পায়ে আলতা দিয়ে আসি, একটু সিঁদুর পরিয়ে আসি, একটু মাকে মিষ্টি খাইয়ে আসি, এসবই মনে ভাবছিলাম। তাই চলে গেলাম আনন্দ পরিষদের পুজোতে, পুজো প্যান্ডালে, তোমার তারাপুরের পুজো পান্ডালে এসে গেছি। এসে মাকে বরণ করছে, এখানে অনেকেই এসেছিল, তো সবাই মাকে বরণ করছে দেখলাম। মাকে সিঁদুর পরাচ্ছে, আলতা পরাচ্ছে, ধান দেবো দিচ্ছে, সব কিছু দিচ্ছে, তো আমি কেন দেব না? যেহেতু মাকেই দিতেছিলাম, মার চরণে মার পায়ে দিতেছিলাম, তো তাই এসে গেলাম। আসছে বছর আবার হবে, মা তুমি খুব ভালো থেকো, আবার এসো দুর্গা মা।